চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। অভিযোগ বর্ধমানের একটি বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের বিরুদ্ধে। মৃত পুলিশ কর্মীর নাম অভিষেক রায়, বয়স 29, বাড়ি হুগলি জেলার বৈচি গ্রামে। বর্তমানে সে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মৃতের পরিবারের পক্ষ থেকে শক্তিগড় থানায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। মৃত পুলিশ কর্মী অভিষেক রায়ের দাদা অনিমেষ রায় অভিযোগের সুরে বলেন, ভাইয়ের গলব্লাডারের অপারেশনের জন্য শুক্রবার ডাক্তার অনির্বাণ মণ্ডলের তত্ত্বাবধানে জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধে 7:30 চিকিৎসার গাফিলতিতে অপারেশন টেবিলে মৃত্যু হয়েছে ভাইয়ের বলে অভিযোগ তোলেন অনিমেষ বাবু। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। আমি অনিমেষ রায়, আমি বৈচিক গ্রামে থাকি। আমি গত 15 তারিখে আমার ভাইকে বর্ধমানের শরণ্য হাসপাতালে ভর্তি করেছিলাম গলব্লাডারে সামান্য একটা অপারেশনের জন্য। ওখানে ডাক্তার এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। আমরা ভর্তি করেছিলাম, ডাক্তারটা কী নাম ছিল যেন, অরিশ মণ্ডল, অরিন মণ্ডল না অরিশ মণ্ডল, এর আনিশ মণ্ডল, আনিশ মণ্ডল ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি করেছিলাম আমরা। তো ওনারা আমাকে জানায় যে বিকেল 5টায় অপারেশন হবে। তো বিকেল 5টা আমরা যথারীতি পৌঁছে যাই। ওটা 15 তারিখে, কালকেই, কালকে সকালে ভর্তি করা হয়েছিল, কালকেই বিকেলে ডেট টাইম দিয়েছিল যে অপারেশনের। ওরা বলেছিল খুবই সামান্য অপারেশন, কোনো অসুবিধা নেই, সেই হিসেবে আমরা ভর্তি করেছিলাম ওখানে একটা বিশ্বাস আশা নিয়ে। কিন্তু 5টার সময় ভর্তি করার পর একটা 10 মিনিটের অপারেশন ওরা প্রায় 2 ঘন্টা লাগিয়ে দিল, এবং আমরা কিছু জানতেই পারলাম না কী জন্য হয়েছে, কেন কী হচ্ছে, ভেতরে কী বৃত্তান্ত। 2 ঘন্টা বাদ আমাকে ডাকে ভেতরে ওটির সামনে এবং ডেকে বলে যে এরকম আমরা অপারেশন বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করলাম, অপারেশন করতে পারছি না, করতে পারলাম না। আপনার ভাইকে অ্যানাস্থেসিয়া করার পরেই ওনার একটা সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তা আমি ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি সমস্ত রিপোর্ট দেখেছিলেন কি না, উনি বলেন দেখেছি। তাহলে কী দেখেছিলেন, বলো প্রত্যেকটা নর্মাল আছে। তাহলে প্রত্যেকটা যদি নর্মাল থাকে একটা মানুষের কী করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, আপনাদের এখানে কী করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবং ছেলেটি অ্যাথলেটিক, ফোর্সে চাকরি করে, তা তার একখানা হঠাৎ করে এরকম অস্বাভাবিক একটা কার্ডিয়াক অ্যারেস্ট, এটা মেনে নেওয়া যায় না। তার আগে অপারেশন হয়েছে। আচ্ছা, এইবার এত কিছু চেপে ধরার পর ডাক্তার নিশ্চুপ, এবং আমরা যখন আমরা বলি যে অ্যানেস্থেটিক কে আছেন তাকে ডাকুন, আমরা তার সাথে কথা বলি, অনেক সময় অ্যানেস্থেটিকের ভুলেও তো হয়, ওনারা উত্তর দেয় হাজার হাজার পেশেন্টের অ্যানেস্থেসিয়া হচ্ছে, কয় তাদের তো কিছু হচ্ছে না। এই তো উজ্জ্বল জানতে উদাহরণ, আমি মানে নিশ্চিত ওই অনিশ মণ্ডল এবং ওই এবং যে অ্যানেস্থেটিক আছে নিবেদিতা সামন্ত বলে ম্যাডাম, হ্যাঁ, ওনাদের এবং হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতির কারণে আমার ভাই মাত্র 28 বছর বয়স, মাত্র 28 বছর বয়সে তারা খুন করে দিল আমার ভাইকে। আজ তারা খুন করে দিল, অপারেশন তারা প্রথমেই বলেছিল, আমরা অপারেশন করতে পারিনি। আমি কথাটা আগেও বললাম যে ঢোকার প্রথমেই তারা বলে যে আমরা অপারেশন করতে পারিনি, এতক্ষণ ধরে চেষ্টা করেছি। যখন বডি হাসপাতাল থেকে রিলিজ করা হয় তখন বেঁধে, কাপড়ে বেঁধে রিলিজ করা হচ্ছিল, দিয়ে পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল। আমরা তাকে চেস করাতে আমরা বললাম কাপড় খুলুন দেখবো, অপারেশন তো হয়নি, আমরা তবু দেখবো কী আছে না আছে, বডিতে কী আছে। তো দেখি নাভির নিচে কাটা, তো তারা যখন অপারেশন করতে পারেনি তো নাভির নিচে কাটাটা কোথা থেকে এলো, সেই জন্যেই আমি শক্তিগড় থানাতে একখানা জিডি করেছি, একটা অভিযোগপত্র দায়ের করেছি, যেখানে আমরা ক্লেম করছি যে এই ব্যাপক পরিমাণ চিকিৎসার অভাব এবং চিকিৎসার গাফিলতি, ভুল চিকিৎসা, এই সমগ্র চিকিৎসা ইউনিটটার, যার জন্যে আজকে একটা তরতাজা প্রাণ 28 বছরের, এবং মানে আমাদের রাজ্য সরকারের পুলিশ, হ্যাঁ, যার একটা 2 মাসের বাচ্চা আছে তাকে আমরা, আমার পরিবার এবং আমি হারালাম। ভাই কি নাম? অভিষেক রায়। উনি ছিলেন আপনার ঝাড়গ্রামে ব্যাটালিয়নে, 4th ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
তো চিকিৎসা চিকিৎসা সবে ধরা পড়েছিল, আমরা সমস্ত রকম টেস্ট করেছিলাম। এই সমস্ত রকম টেস্ট করার পর তার গলব্লাডার স্টোন ধরা পড়ে এবং তার ইয়েতে তার এগেনস্টে যে যে টেস্টগুলো করা প্রয়োজন, ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিলেন আমরা সেই সব টেস্টগুলো করেছিলাম, যে ব্লাড টেস্ট, যে বাদবাকি যার আনুষাঙ্গিক টেস্ট ছিল সেগুলো প্রতিটা নর্মাল ছিল। আমরা না আমরা টেস্ট তো করিয়েছিলাম, ও ওর অফিসের ওখানে দেখিয়েছিল। সর্দার হার্ডওয়্যার ধুলিয়ানের বুকে হার্ডওয়্যার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে রয়েছে অম্বুজা সিমেন্ট ও নেরোল্যাক রঙের ডিলার। তাছাড়া একই ছাদের তলায় পেয়ে যাবেন এসআরএমবি, জিন্দাল, আধুনিক, প্যান্থারের মতো গুণগত মানের রড পাওয়া যায়। এছাড়াও পাবেন ক্রম্পটন, হ্যাভেলস, উষা কোম্পানির সাবমার্সেবল ও পাইপলাইনের সমস্ত রকম সরঞ্জাম সহ পিভিসি পাইপ, কাঁটা, তার ইত্যাদি। এছাড়াও কম্পিউটার দ্বারা অতি যত্ন সহকারে এখানে কালার তৈরি করা হয়। তাই হার্ডওয়্যারের যাবতীয় সরঞ্জাম নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে। সর্দার হার্ডওয়্যার, প্রোপাইটার মোহাম্মদ সেফাউল হক। আমাদের ঠিকানা হাউসনগর ব্রিজ, 3 পাকুড়িয়া, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7001454597 অথবা 9475370209 অথবা 9434533251 এই নম্বরে।